একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ব্রাহ্মী শাক। বাজার থেকে ডাল নিয়ে এসেছিলাম, ব্রাহ্মী শাক এটা একদিন খেয়েছি। বাজার থেকে ডাল নিয়ে এসেছিলাম, লাগিয়ে দিয়েছি, তাতেই বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। টমেটো গাছে ফুল চলে এসছে, টমেটো একটা দুটো চারটে চারটে টমেটো গাছ আছে। ধানি লঙ্কা ঝাল তো, গুড মর্নিং, সুপ্রভাত, সুন্দর রোদ উঠেছে চন্দনে। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, আজকে বাগান থেকে। তোমাদের আজকে বাগানে কী কী গাছপালা আছে, কী কী লাগিয়েছি, লাগাবো, তার ভিডিও শেয়ার করবো আজকে। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করি। ঠিক আছে, শাক লাগানো হবে, যেমন লাল শাক, টক পালং দেখি, এগুলো লাগানো হবে। পেয়ারা গাছটায় পোকা লেগে গেছে, এই যে লিচু গাছ, এই যে ফল হয় না, তাই আমি একটা কলম করেছি, এই যে একটা কলম করেছি, এটাকে জায়গা পাচ্ছি না লাগানোর, জায়গা পাচ্ছি না লাগানো। দেখি এটা যদি বসিয়ে ফল পাওয়া যায় নাকি, আর না হলে নতুন একটা কিনে আনতে হবে। সুন্দর আছে, সে তো জায়গা পাচ্ছি না বলে লাগাতে পারছি না। আর এখানে পালং শাক বৃষ্টিতে মরে গিয়ে আবার বেঁচে ফিরে এসছে, এই অবস্থায় পালং শাকগুলো কী অবস্থায় আছে। যা হোক, আর দিন পনেরো মধ্যে একটু সার দিতে হবে, সার দেওয়া হয়নি। আর এই হচ্ছে মূলো, মূলো গাছ, এটা তো সার দিতে হবে, নাহলে গাছ বাড়ছে না। সব বৃষ্টিতে অবস্থা নাজেহাল হয়ে গেছিল। এখানে একটা বেগুন গাছ আছে, যে ফুল আসছে বেগুনে। আর এখানে এই যে লাউ গাছ, লাউ গাছের মাচা এইখানে লাউ ধরে আছে, সাত আটটা মতো লাউ হয়েছিল, সব খেয়ে খাওয়ার পর দুটো বেঁচে আছে, বীজ থাকবে। এটা হচ্ছে গন্ধরাজ গাছ, ফুলই আছে না, এরকম ছোটো গন্ধ গাছ, মাটিতেই থাকে এটা, এটা বড়ো জাতেরটা না, কিন্তু এই যে ফুলই আসছে না, কড়ি আসছে, এই যে
ফুলই হয় না, মনে হচ্ছে গাছের মাঝখানে পড়ে গিয়ে মনে হচ্ছে আর ফুল এই জন্যই হচ্ছে না, রোদ পাচ্ছে না ঠিকঠাক, তাই হবে হয়তো। এর ব্যবস্থা নিতে হবে একটা, এটাকে ছাদে নিয়ে চলে যাবো, একটা টবের মধ্যে রাখতে হবে, বড়ো টবে। আরেকটা গাছ হচ্ছে এইটা, এটা হচ্ছে কার্পাস তুলো, এটা এক জায়গায় ঘুরতে গেছিলাম তখন কিনে নিয়ে এসেছি। কার্পাস তুলো এই ফুল হয়েছে, এই ফুলের পর ফল হবে এরকম, দিয়ে ওর ভিতরে তুলো থাকবে। এই যে গুজরাটের দিকে চাষ হয় বিঘা বিঘা, পুরো গাছ ডালে ভেঙে আম গাছ কলম করেছি, ল্যাংড়া ল্যাংড়া গাছের কলম করেছি আমি। এই যে সুন্দর কলম হয়েছে ল্যাংড়া গাছে, ভালোই হয়েছে। শুধু গাছটা রোদের মধ্যে রাখলে গাছটা চনমনে হয়ে যাবে, জায়গা পাচ্ছি না, নাহলে টবেই দিতে হবে। সুন্দর হয়েছে গাছটা, এই এই গাছের ডাল দিয়ে এই গাছে কলম করা হয়েছে। তো বাগানের ভিডিও আজ এটুকুই, পরবর্তীকালে আরও কিছু হলে পরে দেখাবো তোমাদের। তো চলো এখন ঘরের দিকে যাই, একটা টেনে দিই। তাহলে তোমাদের বাগান দেখালাম, চলো এখন একটু টিফিন করতে হবে। আরে ওটা দিয়ে কেন না, ওটা দিয়ে কি করছিস তুই, এনো লজেন খাও, লজেন খাও আর ফটো উঠা, ফটো উঠায় না, আরে দুদিন পরে মরে যাবা তাই একটু তুলে রাখছি তোমায়। থাকবে মোবাইলটাই, মোবাইলটা তোমার সারা পৃথিবী দেখবে। লজেন খাও দেখি কেমন খাচ্ছে, ভালো দেখো আগে খেয়ে, ভালো লাগছে, দাঁতে লেগে যাবে তো কামড়ে, লজেন আমার কামড়ে খাই। তো এখন রান্নাঘরে চলে এসছি, তো গ্যাস আনতে গেছিলাম, গ্যাস নিয়ে এসে সঙ্গে মাংস নিয়ে এসেছি, এখন রান্না হচ্ছে। এখানে হচ্ছে মাংস, আমি রান্না করছি মাংস, মাংস রান্না করছি, আর এই পাশে হচ্ছে লাউ। তো চলো দেখি মাংসটা কিরকম পর্যায়ে আছে, দেখা যাক। মাংসের ঝোল খাবো, মাংসের ঝোল দারুন টেস্ট। তো দেখাই তোমাদের এই পাশ দিয়ে এই একটু ভালো করে ঘেটে দেবো, ভালো করে মাংসটা কষাতে হবে। এখান দিয়ে হচ্ছে না, পেছন দিক দিয়ে পেছনের ক্যামেরা দিয়ে দেখাতে হবে। এই এই হচ্ছে মাংস কষা হচ্ছে মাংস, এখন ও আলু দিয়েছি, মাংস অল্প মাছ আছে তো, তো ভাবলাম একটু মাংস খেতে ইচ্ছে করছে তাই একটু মাংসের ঝোল খাও, ঝোল একটু ঝোল ঝোল খাবো, মাংসের ঝাল করে ঝোল খাবো। ও দারুণ হচ্ছে, দারুণ। তো আমি এটার একটু শর্ট ভিডিও করে নিই,
একটা শর্ট ভিডিও দেব, তোমরা দেখবে। সকালবেলা তোমাদের শেয়ার করেছিলাম এই যে এইখানে পেঁপেটা, পাকা পেঁপে, ওটা পাখিতে খেয়ে নিয়েছে এখন দেখছি। এদের পেঁপেগুলো পাখিতেই খায় এরমভাবে, ছোটো ছোটো তো ওই জন্য আর পারি না। কেমন সুন্দর, তোমরা তরকারিগুলো দেখো, তরকারিগুলো পুঁটি মাছ ফুলকপি দিয়ে যা লাগছে না। এটা হচ্ছে লাউ মুগ ডাল দিয়ে, ও এটা হচ্ছে মাংস ঝোল, ঝাল ঝাল মাংসের ঝোল, আর এটা হচ্ছে পালং শাক, একদম জমিয়ে খাবো, একদম ফাটাফাটি হয়েছে মেনু, পুরো ফাটাফাটি। চলো খাই, খেতে 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 কথা হবে।